ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ডও নই, টায়ার্ডও নই। আমি এখনও সেইভাবেই খেলি, যে মাঠে যাই সেই মাঠেই খেলি, যেমন পিচ পাই সেখানেই খেলি এবং জিতি। ইঞ্চি ইঞ্চিতে আমরা জবাব দেব, ওরা বুঝতেই পারবে না কখন ইলেকশন হয়ে গিয়েছে। এভাবেই ব্যাটে বলে প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে ঠুকলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। খেলার মাঠে ক্রিকেট খেলে প্রচার শুরু করেছিলেন কীর্তি আজাদ। এবার দিলীপ ঘোষকে দেখা গেল ক্রিকেট খেলতে। বর্ধমানের লোক চারতলা কলোনিতে ব্লিচ মাঠে প্রাতঃভ্রমণ করে শনিবার 30 মার্চ প্রচার শুরু করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে ক্রিকেট খেলায় যোগ দিলেন, একই সঙ্গে জনসংযোগ সারলেন। দিলীপ ঘোষ কি বললেন শোনাব আপনাদের। মাঠে খেলছে, বিশ্বকাপ খেলেছে, 4 ছক্কাও মেরেছে। আপনাকে দেখলাম আজকে রীতিমতো ব্যাট করছেন, ভালো হতো 4-6 মারলেন। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ড নই, আমি টায়ার্ডও নেই। আমি এখনও সেইভাবেই খেলি, যে মাঠে গেলে সেই মাঠে খেলি, যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি। প্রতিপক্ষকে জবাব দেওয়ার জন্য আজকে মাঠে নামলেন? জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো, ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে। এরপর পাশে পার্কে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। রেলের পার্ক কিন্তু অপরিষ্কার দেখেই তার ক্ষোভ। রেল কলোনির আবাসিকদের তিনি জিজ্ঞাসা করেন পার্ক এত অপরিষ্কার কেন, কিন্তু তারা সদুত্তর দিতে পারেননি। এরপর তিনি বলেন যে এই পার্ক রক্ষণাবেক্ষণে যিনি রয়েছেন তাকে জানিয়ে দেবেন, ইমিডিয়েট পরিষ্কার করা ব্যবস্থা যদি না করেন তাহলে তার চাকরি খেয়ে নিতে পারেন তিনি। বাচ্চাদের জন্য সেই পার্ক এত অপরিষ্কার কেন থাকবে, এখানে বসে একজন এলাকাবাসীকে গান গাইতে বলেন, গান শেষে গায়ককে সংবর্ধিত করেন, এলাকায় বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলেন। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। আপনারা রেলের লোক বলে দেবেন দিলীপ দা বলে গেছে, তাহলে ওর চাকরি থেকে এখান থেকে ইলেকশনে ভোট দিতে হবে না, অন্য জায়গায় চলে যাবে, বলে দিচ্ছি। বাচ্চারা লিখে দেবে, এমপ্লয়িদের তো আছে, সকালবেলা ভালো জায়গায় এসে বসবে না লোকে? আমি তো দেখতে গেলাম ট্রেন মানে, আমি খড়গপুরে থাকি না, চলুন না ওখানে খড়গপুরে, ওটা তো রেলেরই জায়গা, তাহলে নিচাম না পুরো ফ্লাইওভার ব্রিজ সব আন্ডারপাস সব করেছি, খড়গপুরের লোক বলছে 45 বছর আমাদের হয়নি। এরপর তিনি চা চক্রে যোগ দেন, দলীয় কর্মীদের সঙ্গে চা খান তিনি। যার দোকানে দিলীপবাবু চা খান তিনি জানান, তিনি জানেন না কে চা খেয়েছেন, পরে তাকে বলে দেওয়া হলে তিনি জানান দিলীপবাবুকে চা খাইয়েছেন রমণী রাজবংশী, সেই দোকানদার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো চিনি না, আজকে দেখলাম আমি তো জানি না, আমি তো এখানে এসেছিল বিজেপি তলায়। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের।
জমিয়ে প্রচার করছেন এবং আজকে তার প্রচার শুরু করলেন প্রাতঃভ্রমণ দিয়ে। যে রেলের যে কলোনি রয়েছে চারখাম্বা চারতলা কলোনি, সেখান থেকে আজকে তিনি প্রচারের সূচনা করলেন এবং সকালে প্রাতঃভ্রমণ, সেখানে খেলার সূচনা এবং ক্রিকেট খেললেন জমিয়ে, তারপরে প্রচারও করলেন। সেখানে পাশে রয়েছে একটি পার্ক, সেই পার্কে গেলেন, সেখানে পার্ক নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেন তিনি, কেননা পার্কটি ছিল প্রচণ্ড অপরিষ্কার। তিনি জানান যে পার্ক অপরিষ্কার থাকবে কেন, একটা রেলের পার্ক বাচ্চাদের জন্য রয়েছে, সেখানে অপরিষ্কার থাকার কথা নয়। যিনি পরিষ্কার করার জন্য রক্ষণাবেক্ষণ রয়েছেন তাকে যেন ইমিডিয়েট বলা হয় পরিষ্কার করার জন্য, তিনি না শুনলে কিন্তু তিনি পদক্ষেপ নেবেন। এরপরে ওখানে গান শোনেন এবং শুধু গান শোনায় নয়, রীতিমতো একজন রেলের তিনি টেকনিক্যাল স্টাফ রয়েছেন, তিনি ওখানে গান 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 শোনান দিলীপ ঘোষকে, এবং দিলীপবাবু কিন্তু রীতিমতো পায়ে এবং হাতে তাল দেন সেই গানের সঙ্গে, প্রচণ্ডই তিনি খুশি হয়েছেন বোঝা যায়। সেখানে তিনি যিনি গান গিয়েছেন তাকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধিত করেন। এরপরে চলে আসেন চায়ের চা চক্রে, সেখানে এসে তিনি চা খান এবং রীতিমতো যে চায়ের কাপ সেই চায়ের কাপে কিন্তু পদ্মফুল এবং দিলীপদার চা চক্র এরকম লেখাও ছিল কাপটাতে। তো এই কাপে করেই তার কর্মী সমর্থক এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকে চা খাওয়ান দিলীপবাবু এবং প্রচারও সারেন। চায়ের দোকানে যিনি রয়েছেন তিনি খুবই খুশি, যদিও তিনি কিন্তু জানেন না যে তিনি কাকে চা খাওয়ালেন, কেননা তার কাছে এটা পুরোপুরি একটা যেরকম সাধারণ মানুষকে চা দেওয়া হয় সেরকমভাবেই তিনি এটাকে নিয়েছেন, বয়স্ক মহিলা। এবং তার বক্তব্য যে তিনি জানেন না, যদিও পাশ থেকে যখন বলে দেওয়া হয় তখন তিনি বলেন যে দিলীপ দাকে চা খাওয়ালেন, কিন্তু দিলীপ দা কে এই ব্যাপারে কিন্তু তিনি কিছু জানেন না। এইভাবেই আজকে এখানে প্রচার সারলেন বর্তমান দুর্গাপুর মধ্যে বিজেপির। ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে, আমি রিটায়ার্ডও নই টায়ার্ডও নই, আমি এখনও সেইভাবেই খেলি, যে মাঠে যাই সেই মাঠেই খেলি, যেমন পিচ পাই সেখানেই খেলি এবং জিতি, ইঞ্চি ইঞ্চিতে আমরা জবাব দেব। ওরা বুঝতেই পারবে না কখন ইলেকশন হয়ে গেছে। এভাবেই ব্যাটে বলে প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে ঠুকলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।